হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেইলে এক্সপ্লেন করা হয়, যার এফেক্ট কয়েক ঘন্টার জন্য তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। এটা আমার দেখা এমন একটা মুভি যেটা দেখতে গিয়ে অনেকবার আমাকে চোখ সরিয়ে নিতে হয়েছে, কারণ কিছু দৃশ্য প্রচণ্ড নৃশংস ছিল। বিশেষ করে শেষের দিকে যখন মেয়েটা নিজের বদলা নেয়, এরকম বদলা নেওয়ার দৃশ্য। আর ঠিক এই কারণেই এই মুভিটাকে আমি এক্সপ্লেন করছি। তো যাদের হার্ট দুর্বল আছে তারা ভিডিওটা দেখো না, কারণ কিছু কিছু সিন প্রচণ্ডভাবে নৃশংস। আর হ্যাঁ, কিছু অশ্লীল দৃশ্য আছে সিনেমাটাতে, তো যারা 18 বছরের নিচে তারা ভিডিওটা থেকে দূরে থাকো। কাহিনী সম্বন্ধে আমি আগে কিছু বলছি না, সোজা মুভিতে ঢুকছি। মেয়েটার নাম জেনিফার হিল, বা সংক্ষেপে জেনি। পেশায় সে একজন রাইটার বা লেখিকা। তো সাধারণত কি হয়, লেখক লেখিকা যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের গল্প লেখার জন্য বা উপন্যাস লেখার জন্য একটা নিরিবিলি স্থান খোঁজে, যাতে শান্তিতে তারা সেখানে গিয়ে গল্প লিখতে পারে এবং গল্পের বিভিন্ন চিন্তা ভাবনা তাদের মাথায় আসে তখন। তো নিজের নেক্সট উপন্যাসের জন্য এই মেয়েটা একটা নিরিবিলি জায়গায় আসে এবং সেই সূত্রে ম্যাকেনবার্গ নামে একটা জঙ্গলের এই গ্রামটাতে আসে। এখানে একজনের কাছ থেকে একটা বাড়ি ভাড়া নেয় এবং যে বাড়িটা ভাড়া নিয়েছে সেই বাড়ির দিকে রওনা দেয়। পথে একটা পেট্রোল পাম্প পড়ে, পেট্রোল নিতে যখন সে যায় তখন একটা ছেলে, এই ছেলেটার নাম জন, তাকে অশ্লীল ইঙ্গিত করে এবং বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকে, কিন্তু জেনি পাত্তা দেয় না। জেনি রুমে জলের পাইপের কিছু সমস্যা দেখা দেয় এবং সেটা সারাই করতে আসে ম্যাথু নামে এই ছেলেটা। ছেলেটা কিছুটা অ্যাডনর্মাল টাইপের, মানে কথা ভালো করে বলতে পারে না এবং কি করবে না করবে জিনিসগুলো ভালো করে বুঝতেও পারে না। এবং ছেলেবেলে একটা সুন্দর মেয়ে পাড়ায় এলে যেরকম করে থাকে, তার বন্ধু বান্ধবদের গিয়ে বলা শুরু করে, ভাই একটা দারুণ মেয়ে এসেছে। তো সেও গিয়ে তার এই তিন গুণধর বন্ধুর কাছে ওই মেয়েটার গুণগান শুরু করে যে শহর থেকে একটা খুব সুন্দর মেয়ে এসেছে দেখতে, আর সে একা থাকে, সেই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আমি সেই মেয়েটাকে পছন্দ করি। তো সে তার মনের কথাটাই বলেছিল, কিন্তু ভুল করেছিল, যাদেরকে সে নিজের মনের কথাটা বলেছিল তারা ছিল মানুষরূপী পিসাচ। অর্থাৎ তারা সবসময় রেডি থাকে যে কিভাবে কোন মেয়ের বা কোনো নারীর শরীরে স্বাদ নেওয়া যায়। আর ম্যাথুয়ের গুণধর বন্ধুর মধ্যে এই ছেলেটাও ছিল, যে কিনা পেট্রোল পাম্পে জেনিকে অশ্লীল কথাবার্তা বলে ছিল। এর নাম জন। জন বলে, মেয়েটাকে আমার চাই যেভাবেই হোক, আর শোন তোরাও পাবি, আমি একা খাবো না। তো সেদিন থেকে জেনির রুমে কে যেন আড়ালে আবডালে নজর রাখে। বারবার জেনির মনে হয় কেউ তো তাকে ফলো করছে। রাতে একটা মরা পাখি এসে পড়ে জেনির রুমের কাছে দরজার বাইরে। জেনি কিছু বুঝে উঠতে পারে না। সে যখন রুমে ফিরে আসে হঠাৎ দেখে তার রুমে ওই চারজন, একজনের হাতে ক্যামেরা, সে জেনির বিভিন্ন ভিডিও করছিল কদিন থেকে। জন এই সময় বলে, আমরা তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। মেয়েটা রাজি হয় না এবং তখন শুরু হয়ে যায় এদের অত্যাচার মেয়েটার উপরে। মেয়েটা কাঁদতে থাকে, হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দাও আমি যদি কোনো ভুল করে থাকি, কিন্তু তোমরা আমার সাথে এরকম কেন করছো? অত্যাচারের লিমিট ক্রস করে যায়। ওদের মধ্যে একজন বলে, দেখি হা করতো তোর মুখ কত অবধি খোলে। মেয়েটার মুখ দুপাশে টেনে ধরে একজন, একজন মেয়েটার গায়ে জ্বলন্ত সলাই কাঠি ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে, কখনো বা পিস্তল মুখে ঢুকিয়ে সেটাকে চুষতে পারে। মেয়েটা কোনো রকমে ওদের কাছ থেকে পালাতে সক্ষম হয়। জঙ্গলের মধ্য দিয়ে মেয়েটা দৌড়চ্ছিল এবং পেছনে মনে হচ্ছিল কেউ না কেউ দৌড়চ্ছে। হঠাৎ করে একজনের সঙ্গে মেয়েটা ধাক্কা খায়। ইনি একজন পুলিশ অফিসার, এর নাম শরীফ। শরীফ তাকে বলে, কি হয়েছে, তুমি দৌড়চ্ছ কেন? মেয়েটা বলে, দেখুন আমার নাম জেনিফার হিলস, আমি একজন লেখিকা, আমি শহর থেকে এখানে এসেছিলাম লেখালেখির জন্য, কিন্তু এখানে চারজন আমার বাড়ির ভেতরে ঢোকে এবং আমাকে জোর করে রেপ করতে চায়। ওদের মধ্যে একজন আমাকে কিভাবে মেরেছে দেখুন, এবং সে কাকুতি মিনতি করতে থাকে যে স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। শরীফ বলে, চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। মেয়েটা সেই বাড়িতে ফিরে আসে শরীফের সাথে এবং দেখে পুলিশওয়ালাটাও এদের সঙ্গে হাত মিলিয়েছে, এবং পুলিশওয়ালাটাই হলো এদের বস। ওখানে তারপর তার ওপর আবার অত্যাচার শুরু হয়, তুলনাহীন নির্মম অত্যাচার শুরু করে। দুনালা বন্দুকটা তার মুখে শটান ঢুকিয়ে দেওয়া হয় এবং বলে, এই বন্দুকটাকে চোষ। চর লাথি চলতে থাকে মেয়েটার ওপরে, মেয়েটার জামা কাপড় খুলে নেওয়া হয় এবং ম্যাথু নামে যে ছেলেটা ছিল তাকে বলা হয় মেয়েটার প্যান্ট খুলে দে এবং মেয়েটাকে ধর্ষণ কর। ম্যাথু প্রথমে রাজি হয় না, কিন্তু তার বন্ধুরা চাপাচাপি করতে ম্যাথু রাজি হয়ে যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে। এরপর মেয়েটা সেখান থেকে পালাতে থাকে কোনো রকমে জামা কাপড় বিহীন অবস্থায়, কিন্তু জঙ্গলে তাকে আবার ঘিরে ধরে সেই মানুষগুলো। মেয়েটা জল তেষ্টা পায়, কারণ তার ওপরে প্রচণ্ড অত্যাচার হয়েছে, মেয়েটা জল খেতে চায়। তখন ওখানে থাকা একজন একটা পচা ডোবার মধ্যে তার মুখটা ঠেসে ধরে, মেয়েটার মুখটা বার বার জলে চুবিয়ে ধরা হয়, মেয়েটার নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে, আর সেখানে দাঁড়িয়ে তারা হাসতে থাকে। বার বার জলে চুবানো হয়, বার বার ওঠানো হয়। স্ট্যানলি নামে ছেলেটা ভিডিওতে সবকিছু রেকর্ড করতে থাকে। ওখানে শরীফ মেয়েটাকে বলে, পেছনে ভারী কিছু নিয়েছিস জীবনে? আর এই লাইনটাকে খুব ভালো করে মনে রাখো, কারণ মুভির
শেষে এই লাইনটাকে আবার ইউজ করা হয়েছে এবং খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। তো তারপর মেয়েটার ওপর একে একে সবাই নৃশংস অত্যাচার করে এবং একে একে সবাই ধর্ষণ করতে থাকে। মেয়েটা মরার মতো পড়ে থাকে এবং আস্তে আস্তে কোনো রকমে তার হাত পা চলছিল না, তার শরীর কাঁপছিল। সে ওইরকমভাবে এক পা দু পা করে এগোতে থাকে এবং এই পাঁচজন জানোয়ার রূপী মানুষ মেয়েটার পিছু তখনও ছাড়ে না। মেয়েটা ওইরকম করে খোঁড়াতে খোঁড়াতে একটা ব্রিজের মধ্যে এসে পড়ে এবং এখানে শেরিফ বলে, আর কতদূর যাবি এভাবে, আয় তোর উপরে আবার উঠি। মেয়েটা এবার কিন্তু ভয় পেয়ে যায়, প্রচণ্ড হয়ে ভয় পেয়ে যায়। মেয়েটার মুখ দেখে মনে হয় মেয়েটা একটা জীবন্ত লাশ হয়ে আছে। মেয়েটা নদীতে ঝাঁপ দেয় এবং মেয়েটা নদীতে ঝাঁপ দেওয়ার পরে ওরা পাঁচজন টেনশনে পড়ে যায়, কারণ মেয়েটা যদি অন্য কোনোভাবে অন্য কাউকে গিয়ে এসব কথা জানিয়ে দেয় তাহলে এই পাঁচজন ফেঁসে যাবে। ওরা প্রচণ্ড টেনশনে পড়ে, জ্যান্ত হোক বা মৃত হোক যে কোনোভাবে মেয়েটাকে উদ্ধার করতে হবে। শেরিফ বলে, ওর বাড়ি যা, ওর বাড়িতে গিয়ে সবকিছু পুড়িয়ে ফেল যাতে কোনো প্রমাণ না থাকে এবং ওর গাড়িটাকে যে কোনোভাবে গায়েব করে দে। আর স্ট্যানলিকে বলে, তুই যে ভিডিওটা করেছিস এই ভিডিওটার ক্যাসেট দে এবং এটাকে আমি নষ্ট করে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা মেয়েটাকে ধর্ষণ করেছি। তারা সবাই মিলে মেয়েটার খোঁজ শুরু করে চারদিকে। একদিন ম্যাথিউ জঙ্গলে তাকে খুঁজতে খুঁজতে এক জায়গায় বসেছিল, হঠাৎ করে দেখে জেনিফারকে। জেনিফার তাকে ডাকছে, আমার কাছে এসো ম্যাথিউ। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগে এবং এদিকে শেরিফের বাড়িতে কে একটা টেপ পাঠায়। শেরিফ দেখে এটা সেই টেপ যেটা কিনা অ্যান্টনি রেকর্ড করেছিল। সে রাগে পাগল হয়ে যায়, সে ছুটে যায় জনের কাছে এবং সেখানে গিয়ে অ্যান্টনিকে বলে, সে টেপটা তো আমি নষ্ট করে ফেলেছিলাম, তাহলে কি করে এটা কেউ আমাকে নিজের বাড়িতে পাঠালো। অ্যান্টনি বলে, তুমি যেটা নষ্ট করেছিলে ওটা আমি সেদিন বদলে দিয়ে আসল টেপটা আমার কাছে ছিল, কিন্তু অবাক ব্যাপার, কাল রাতের থেকে আমার ক্যামেরাটা গায়েব। সবাই অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি করবে কি বলবে কিছু বুঝতে পারলো না, কি হচ্ছে এসব। একদিকে ম্যাথিউ গায়েব, একদিকে শেরিফের বাড়িতে কেউ ওই টেপটা পাঠিয়েছে, আবার একদিকে অ্যান্টনির ভিডিও ক্যামেরাটা গায়েব হয়ে গেছে। এদিকে ম্যাথিউকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, সবাই মিলে ম্যাথিউকে খুঁজছিল কিন্তু ম্যাথিউকে কোথাও পাওয়া গেল না। রাতের বেলার দিকে জন যখন নিজের ঘরে ছিল হঠাৎ করে দেখে তার দরজার বাইরে একটা মরা পাখি এসে পড়ল। সে ছুটে যায় কিন্তু কাউকে দেখতে পায় না। একটু পরে আবার একটা মরা পাখি এসে পড়ে। জন চিৎকার করতে থাকে যে, কে এটা, দম থাকে তো সামনে আয়। জন পিস্তল বের করে নেয়। একটু পরে আবার একটা মরা পাখি এসে পড়ে এবং জন তখন ছুটে যায়। ছুটে গিয়ে দেখে কেউ একজন অন্ধকারে ঝোপের আড়ালে চলে গেল। সে দৌড়ে যায়, দৌড়ে গিয়ে ঝোপের আড়ালে সে কাউকে দেখতে পায় না, কিন্তু ঝোপের মধ্যে ম্যাথিউয়ের হাতের ব্রেসলেট গুলো সে পায়। সে মনে মনে এটা ভেবে নেয় যে ম্যাথিউ কি এইসব মজা করছে। সে ম্যাথিউয়ের উপর খেপে যায়। ওদিকে ম্যাথিউকে দেখা যায় জেনিফারের বাড়ির সামনে পড়ে আছে এবং ম্যাথিউ দেখে চমকে যায় যে বাড়ির ভেতরে জেনি বসে আছে এবং ম্যাথিউকে কাছে রাখছে। জেনি বলছে, ম্যাথিউ আমার কাছে এসো, ভয় নেই আমার কাছে এসো, আমি জেনি, আমি মারা যাইনি, এসো। ম্যাথিউ ভয়ে কাঁপতে থাকে। জেনি বলে, আমার পাশে বসো, আমার কোলে মাথা রাখো, আমার দিকে তাকাও। ম্যাথিউ কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো দোষ নেই, আমি ক্ষমা চাইছি। হঠাৎ করে জেনি একটা দড়ি দিয়ে ম্যাথিউয়ের গলায় পড়ি দিয়ে বলে, ক্ষমা তো সেদিন আমিও চেয়েছিলাম ম্যাথিউ, কিন্তু তোমরা কি আমায় ক্ষমা করেছিলে, তোমরা তো ক্ষমা করনি। তারপর সে হঠাৎ করে বলে যে, না এত সোজা মৃত্যু তো তোমাকে দেবো না। পরের সিনে দেখা যায় যে অ্যান্টনি আর স্ট্যানলি জঙ্গলের মধ্যে ম্যাথিউকে খুঁজছিল। হঠাৎ করে অ্যান্টনির পায়ে একটা লোহা ঠেকে যায় আর তার পায়ে আরেকটা লোহা ঢুকে যায়। ওপাশে দাঁড়িয়ে জেনি আরেকজনকে লোহা দিয়ে মারে। জেনি স্ট্যানলিকে সে গাছের সাথে বেঁধে ফেলে আর বলে, কই দেখি হা করত, কতদূর অবধি তোর মুখ খুলতে পারে। এটা সেই ডায়লগ যেটা কিনা মুভি শুরুতে তার ওপরে যখন অত্যাচার চলছিল তাকে এই ডায়লগটা দেওয়া হয়েছিল। জেনি চোখ ক্রোধে জ্বলতে থাকে। সে স্ট্যানলিকে বলে, তোর তো প্রচণ্ড খিদে, এটাই বলেছিলি না আমায় যে তোর শরীরটা দেখে আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, দাঁড়া তোকে আজ খাওয়াচ্ছি। এই বলে একটা মরা ইঁদুর নিয়ে জোর করে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। স্ট্যানলি বমি করে ফেলে এবং এরপর মাছ ধরার বড়শি নিয়ে স্ট্যানলির দু চোখের ভেতর দিক দিয়ে বড়শিটা ঢুকিয়ে সেই বড়শিটার দড়িটা গাছের সাথে বেঁধে দেয় এবং বলে, চুপচাপ এখানে বসে থাক, আর যদি ঘুম পায় তো চোখের পাতা ফেলার চেষ্টা করে দেখিস। এই বলে সে ঘরে যায় এবং ঘরে সে অ্যান্টনিকে বাথটাবের ওপরে বেঁধে রেখে জল ছেড়ে দেয়। জেনি বলে, তুই আমায় জল খাইয়েছিলি না, আয় আজ তোর পিপাসা আমি মেটাই। এই বলে তাকে জলে চুবিয়ে ধরে এবং আবার সে স্ট্যানলির কাছে ফিরে আসে। ফিরে এসে বলে, তোর তো শুটিং করার খুব শখ, তুই তো ভিডিও ক্যামেরা করার প্রচন্ড শখ, আমায় ধর্ষণ যখন করা হচ্ছিল তুই তো ভিডিও ক্যামেরা করেছিলি, আয় আজ তোর শুটিং আমি করছি। এই বলে ওখানে রাখা ক্যামেরাটা দিয়ে সে ভিডিও বানানো শুরু করে এবং একটা মাছের নাড়ি ভুড়িগুলো হাতে নিয়ে জোর করে তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়।
এবং বলা হয় চোষ এটাকে চুষে দেখা। তুই তো বলেছিলি আমার নরম মাংস নাকি খেতে দারুণ, খুব খিদে তোর, নে খা এগুলো খা। এই বলে সে আবার যায় অ্যান্টনির কাছে এবং জলের মধ্যে অ্যাসিড ঢেলে দেয়। অ্যাসিড ঢেলে দেওয়ার পর যে কাঠের উপরে অ্যান্টনির সামনের বডিটা ছিল সেই কাঠটা সরিয়ে নেয়। ফলে অ্যান্টনি যতবার ব্যালেন্স হারাচ্ছিল ততবার অ্যান্টনির মুখটা অ্যাসিডে ডুবছিল আর নামছিল। একসময় অ্যান্টনির মুখ আর চেনা যায় না, অ্যান্টনির মুখটা অ্যাসিড দিয়ে সম্পূর্ণ ঝলসে যায়। ওদিকে স্ট্যানলিকে দেখা যায়, স্ট্যানলির ভিডিও শুট হচ্ছিল তারই ক্যামেরায় এবং তার উপরে কয়েকটা কাক এসে বসেছিল, ঠুকরে ঠুকরে তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এবং একসময় অ্যান্টনির চোখের মণিটা একটা কাক খুবলে খেয়ে নেয়। এবার যিনি টার্গেট ছিল জন, সে জনের পেট্রোল পাম্পে একটা অপরিচিত মেয়ে হিসাবে সেজে সেখানে যায় এবং সেখানে তাকে লোহা রড দিয়ে মেরে অজ্ঞান করে নিয়ে আসে। জনের সম্পূর্ণ জামা কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হয় এবং জনকে বলে, কোথায় তোর দাঁত দেখাতো, তোর দাঁত কতগুলো আছে দেখি, তুই আমাকে কামড়াতে চেয়েছিলিস না। এবং জন জেনিকে তখনও গালাগাল করতে থাকে। জন বারবার বলতে থাকে যে আমি একবার এখান থেকে ছুটি, তারপর তোকে আবার একই রকম ভাবে খাবো যেরকম ভাবে আমরা সবাই মিলে খেয়েছিলাম। জেনির ক্রোধে চোখ জ্বলতে থাকে প্রচন্ড। জেনি একটা বড় কাঁচি নিয়ে আসে এবং তখনও জন তাকে গালাগাল করেই চলেছে। জেনি দিকবিদিক শূন্য হয়ে জনের কাছে আসে এবং জনের পুরুষাঙ্গটা এক ঝটকায় কেটে দুটুকু করে ফেলে এবং সেই টুকরোটা তুলে জনের মুখে দিয়ে বলে, দেখ আমার মুখে যখন দিয়েছিলি তখন আমার কতটা টেস্ট লেগেছিল, এবার নিজে সেটা চেখে দেখ। জন সেটা মুখ থেকে ফেলে দেয়। আর এখানে এই মুভিটার সবচেয়ে নৃশংস দৃশ্য, জনের পুরুষাঙ্গ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে এবং জন সেখানেই মারা যায়। এরপর দেখা যায় শেরিফের মোবাইলে একটা কল আসে। শেরিফের স্ত্রী শেরিফকে বলে যে আমাদের মেয়ের জন্য একটা টিচার এসেছে, সে টিচার তোমার সাথে কথা বলতে চায়। শেরিফ বলে আমি ব্যস্ত আছি। সে বলে দু এক মিনিটের জন্য কথা বলে নাও। তখন টিচার তাকে বলে, হ্যালো মিস্টার শেরিফ। সে বলে, হ্যাঁ হ্যালো, আপনি কে? বলে, আমার নাম জেনিফার হিলস। নামটা শুনেই শেরিফের মাথা ঘুরে গেল। শেরিফ তাড়াতাড়ি তার বাড়ির দিকে ছুটতে শুরু করে। বাড়িতে গিয়ে তার বউকে বলে, কোথায় সে? তার বউ বলে, সে তো আমাদের মেয়েকে নিয়ে পার্কের দিকে গেছে। শেরিফ তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। পার্কে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পায় না। না পেয়ে সে যখন গাড়িতে উঠে বসতে নেয় তখন তার মুখের উপরে লোহার রডের বাড়ি পড়ে। শেরিফের যখন জ্ঞান ফেরে শেরিফ দেখে শেরিফের সামনে আছে ম্যাথিউ চেয়ারে বাঁধা। ম্যাথিউকে যিনি মারেনি এবং শেরিফের প্যান্ট খুলে, সে প্যান্ট খুলে শেরিফ যেরকম তার দুনলা বন্দুকটা জেনির মুখে ঢুকিয়েছিল, শেরিফের পেছন দিকে সেই দুনলা বন্দুকটা সে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে বলে, দেখ কতটা মজা, তুই আমাকে বলেছিলি না যে কোনোদিন ভারী জিনিস পেছনে নিয়েছিস কিনা, তাহলে আজ নিবি। তো আজকে একই কোশ্চেন আমি তোকে করছি, কোনোদিন তুই দুনলা বন্দুক নিজের পেছনে নিয়েছিস? যদি না নিয়ে থাকিস তো আজকে নে, দেখ কিরকম মজা লাগে। বলে বার বার সেই দুনলা বন্দুকটা জোরে জোরে তার পেছনের দিকে ঢোকাতে শুরু করে। শেরিফ যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। শেরিফ বারবার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। জেনি বলে, ক্ষমা তো সেদিন আমিও চেয়েছিলাম, আমাকে ছেড়েছিলিস? সে দুনলা বন্দুকটাকে তার পেছনে যতটা সম্ভব ঢুকিয়ে সেই বন্দুকের ট্রিগারে একটা দড়ি বেঁধে সেই দড়িটাকে পেঁচিয়ে এনে ম্যাথিউয়ের হাতের সঙ্গে বেঁধে দেয়। প্ল্যানটা তার এরকম ছিল, যখন ম্যাথিউ জেগে উঠবে সে তার হাতটা একটু নড়ালেই গুলি চলে যাবে। এবং সেই মতোই সে শেরিফকে বলে, তোদের মৃত্যু এবার তোদেরই হাতে, বলে সে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। এই সময় ম্যাথিউ জেগে ওঠে। ম্যাথিউ জেগে ওঠার সাথে সাথে শেরিফ তাকে বলে, ম্যাথিউ তুমি নড়াচড়া করো না, তুমি নড়াচড়া করলে কিন্তু আমার ভিতরে গুলি চলে যাবে। কিন্তু ম্যাথিউ কিছু বুঝে ওঠার আগেই তার হাতটাকে নাড়িয়ে ফেলে এবং সেই দুনলা বন্দুক যার অর্ধেকটা শেরিফের ভেতরে ঢোকানো আছে সেখান থেকে গুলি বেরিয়ে মুখ দিয়ে গুলি এসে সেই গুলি ম্যাথিউয়ের বুকের মধ্যে লাগে। দুজনেই মারা যায় এবং জেনিফারকে দেখা যায় সে তীপ্ত মুখে বসে আছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিতে ধর্ষণের যে শাস্তি দেখানো হয়েছে, পৃথিবীর সবকটা দেশে যদি এইরকমই ধর্ষণের শাস্তি হয় তাহলে হয়তো আর কখনো ধর্ষণ হবে না, কখনো কোনো মেয়েকে একা রাতে বাড়ি ফিরতে ভয় পেতে হবে না। ধর্ষণ সবসময় একটা ক্ষমার অযোগ্য অপরাধ। তো মুভির গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর মুভি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে তোমরা ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো, আমার ইনস্টাগ্রাম লিংক এই ভিডিওর নিচে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।